ঢাকা রিলিফ পয়েন্ট ফার্মেসির পক্ষ থেকে জানাই রথযাত্রা উপলক্ষে কি কি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে বিশ্ব ডাক্তার দিবস, তাই এই বিশ্ব ডাক্তার দিবসে সকল ডাক্তারবাবুগণ এবং স্বাস্থ্যকর্মীদের জানাই শুভেচ্ছা। আজ থেকে আমাদের হেরিয়াতে মাদাখালি রোডে মাইতি সমিলের কাছে দ্য রিলিফ পয়েন্ট ফার্মেসির নতুনভাবে পথ চলা শুরু হলো। সুলভ মূল্যে সমস্ত প্রকার ঔষধের পাশাপাশি কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর, দিল্লি এইমস, কটক এবং এছাড়াও বিভিন্ন অভিজ্ঞ ডাক্তারবাবুগণ প্রতিনিয়ত চেম্বার করছেন এবং সকল ক্রেতা বন্ধুদের জানাই দ্য রিলিফ পয়েন্ট ফার্মেসির পক্ষ থেকে স্বাগত। স্বাস্থ্য পরিষেবা আশা করি আমরা আপনার পক্ষে
সচেতনতা পরিষেবা নতুন হওয়ার জন্য সমস্ত মানুষকে সঙ্গে গ্রাম বাংলার সমস্ত মানুষ স্বাস্থ্য সঠিক বিষয় পাবে এই পয়েন্ট থেকে, এটাই আমাদের মেন উদ্দেশ্য। সমস্ত মানুষের সেবা দেওয়া, এটা নিয়ে আমরা সমাজের মধ্যে নতুন ভিত্তি স্থাপন করতে চলেছি। আপনার নাম? আপনার নাম পরিচয়? শান্তনু। আপনি তো স্থানীয় জনগণ, এই এলাকা আজকে উদ্বোধন হলো দি রিলিফ পয়েন্ট ফার্মেসি, এই বিষয়ে আপনার কি বা এই এলাকাবাসী কোনোভাবে উপকৃত হবে? এখানে আজকে অনেকদিন থেকে যে মালিক অনেকদিন থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছিল, এখানে একটা নতুন ধরনের নার্সিং হোম, আমরা যথাসম্ভব চেষ্টা করেছি যাতে নতুন ধরনের একটা নার্সিং হোম আমরা চাইব। আর্থিক উন্নয়নের জন্য এখানে যে পরিষেবাটা ভালো দেখা হয় সেটাই আমরা কাজ করি। নাম? আমার নাম আকাশ চন্দ্র জানা। হ্যাঁ, পাঁচটা প্যান্ডি আপনি দিন। তবে এখানে আমাদের এই এলাকা হয়েছে খুব ভালো হয়েছে, কারণ এখানটায় তো এই মাদার রোড থেকে 3-4 মিনিট লাগে স্ট্যান্ড থেকে রেলপথ আছে ওই পদে, ওই ভাবে এটা তো ছিল না আমাদের এখানে, না শুধু হচ্ছে ওষুধ দোকান খোলা রাখছি, খোলা থাকে ওষুধ ফোন করছে আপনাদের পরিষেবা, এর জন্য খুবই অশেষ ধন্যবাদ। রাত্রি কোনদিন খোলা থাকে না, সেই আপনার 9-10 মিনিট পরে বন্ধ হয়ে যায়, থাকে না একদম। আর নার্সিং হোমগুলো যেগুলো সত্যি বলতে কি ওদিকটা রয়েছে একসাথে, তো আমাদের এই দিকটা ছিল না, স্ট্যান্ড থেকে তো মানে মাদার স্ট্যান্ড থেকে 3-4 মিনিট পায়ে হেঁটে, আর যদি এমনি টোটো আসে 2 মিনিট লাগবে, ও এই দিক তো রেল সেন্টার রয়েছে এই কবে আসতে, তো এখানে হয়েছে আমাদের খুব সুবিধা হয়েছে, কারণ আমাদের এলাকায় ডক্টর পরিষেবাটাও ভালো পাবো, খোলাও থাকবে, ওষুধ আমরা 24 ঘন্টা পরিষেবা তো রাত্রির কোনো অসুবিধা হবে, তাহলে কিছু না আমরা তো চলে আসতে পারবো, এখানে পয়েন্ট হচ্ছে ফার্মাসি চলে আসতে পারবো, হ্যাঁ শুনে কন্ট্যাক্ট নাম্বার আপনাদের রয়েছে, পেশেন্ট ডক্টর রয়েছে এবং এমনিতেও ডক্টর শান্তি থাকবে পুরো শ্রেণী। অনেকশেষ ধন্যবাদ, যিনি মালিকবাবু রয়েছেন ওনার নামটা তো নাম কি জানি না, সপ্তশীল ওনাকে তো আমি নিশ্চয়ই ধন্যবাদ।